হ্যালো ইউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিউজিক ধারা। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের আমি একটি রিকোয়েস্টের ভিডিও লেসন নিয়ে চলে এসেছি, যেটি কিনা হলো মে ফির ভি তুমকো চাহুঙ্গা, যেটি অরিজিৎ সিং এর একটি ফেমাস গান এবং খুবই মেলোডিয়াস সং। সো আজকে আমরা এই গানটা গিটারে কি করে প্লে করতে হয় সেটি শিখবো। সো চলুন কথা না বাড়িয়ে আজকের সরাসরি ভিডিও লেসনটি শুরু করা যায়। এই গানটাকে আমি বি ফ্ল্যাট মাইনার এই স্কেলের উপরে করেছি, আর গানটাতে অনেক রকমের সুর ইউজ হয়েছে। সো আমি চাইবো আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে ছোট ছোট যে মাঝখানে যে সুরের ডিফারেন্স আছে সেগুলি আপনারা বুঝতে পারেন। ভিডিওটা স্কিপ করলে কিন্তু মাঝখানে কোনো পার্ট মিস হয়ে যেতেই পারে। সো আমি চাইবো আপনারা অবশ্যই ভিডিওটিকে পুরো দেখবেন। সো ফার্স্ট হচ্ছে আমি গানের নোটেশনটা বলছি, তারপর প্লে করে দেখাচ্ছি। সো ফার্স্ট গানটা স্টার্ট হচ্ছে 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, তারপর 8 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, নেক্সট হচ্ছে 3 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, নেক্সট হচ্ছে 9 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, আবার সেম 6 নম্বর ফ্রেট, 1 নম্বর স্ট্রিং 9 নম্বর ফ্রেট দুবার, 8 নম্বর ফ্রেট দুবার, 6 নম্বর ফ্রেট দুবার, 2 নম্বর স্ট্রিং 9 নম্বর ফ্রেট দুবার, 6 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট, তারপরে আবারও সেম জিনিসটা রিপিট করতে হবে। মানে 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট দুবার, সরি 6 নম্বর ফ্রেট দুবার, 7 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, তারপরে 2 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, আবারও সেম 6 নম্বর ফ্রেট, 1 নম্বর স্ট্রিং 9 নম্বর ফ্রেট দুবার, 8 নম্বর ফ্রেট দুবার, 6 নম্বর ফ্রেট দুবার, 2 নম্বর স্ট্রিং 9 নম্বর ফ্রেট দুবার, 6 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট, তারপরে আচ্ছা এইটুকুনি পার্ট এবার আমি তাহলে প্লে করছি, নাহলে আপনাদের কাছে জিনিসটা ভুলে যেতে পারে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, 2 নম্বর স্ট্রিং 9 নম্বর ফ্রেট দুবার প্লে করতে হবে, তারপরে 7 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, তারপরে হচ্ছে 8 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং, সরি 3 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 5 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, তারপরে হচ্ছে 2 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 1 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 5 নম্বর ফ্রেট, সরি 5 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট দুবার, তারপর 11 নম্বর ফ্রেট, আবারও সেম 11 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট তিনবার, এইটুকুনি পার্ট। তাহলে এবার আমি স্লো ভাবে প্লে করছি, এরপরে কোরাস পার্টটা আসবে, তাহলে একদম আমি স্লো ভাবে প্লে করছি। কোরাস পার্টটা আসছি, কোরাসটা স্টার্ট হচ্ছে কোরাসের পার্ট এ, এটা প্লে করছি। পার্ট বি আলাদা আছে জিনিসটা, এটা হচ্ছে কোরাসের পার্ট এ, সেটা হলো 1 নম্বর স্ট্রিং 9 নম্বর ফ্রেট দুবার প্লে করতে হবে, তারপর 11 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 11 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট, 11 নম্বর ফ্রেট, 1 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট, তারপর 9 নম্বর ফ্রেট দুবার, 11 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, 2 নম্বর
স্টিং 11 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট, আবারও 11 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট, 3 নম্বর স্টিং 11 নম্বর ফ্রেট, 10 নম্বর ফ্রেট। এই টোটাল জিনিসটা প্রথমবারের জন্য 3 বার রিপিট হবে, আর সেকেন্ড একদম লাস্টবার যখন হবে তখন হচ্ছে কিনা যে ওই 1 নম্বর স্টিকে 9 নম্বর ফ্রেটটা 3 বার প্লে হবে, যেখানে 2 বার আমি বললাম সেটা একদম শেষে গিয়ে 3 বার প্লে হবে। এবার তাহলে আমি এই কোরাসের পার্টটা পার্টিকুলারলি 3 বার প্লে করছি যেরকম গানে আছে। তারপরে পার্ট বি আসছি কোরাসে, সেটা হলো 1 নম্বর স্টিং 9 নম্বর ফ্রেট, 13 নম্বর ফ্রেট 2 বার, লাস্ট পার্টটা 13 থেকে 14 নম্বর ফ্লেটে স্লাইড আপ করতে হবে, তারপর 14 নম্বর ফ্রেট, 13 নম্বর ফ্রেট 2 বার, 11 নম্বর ফ্রেট 2 বার, 9 নম্বর ফ্রেট, 11 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট, তারপরে 11 নম্বর ফ্রেট থেকে 13 নম্বর ফ্রেটে স্লাইড আপ করতে হবে, তারপরে হচ্ছে 11 নম্বর ফ্রেট, 2 নম্বর স্টিং 9 নম্বর ফ্রেট, 13 নম্বর ফ্রেট 2 বার, 11 নম্বর ফ্রেট 2 বার, 9 নম্বর ফ্রেট 2 বার, 8 নম্বর ফ্রেট 2 বার, 6 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট 2 বার। তারপরে একটা ফিলার আছে, সেটা হলো 11 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, 2 নম্বর স্টিং 11 নম্বর ফ্রেট 2 বার, এখান থেকে স্লাইড ডাউন আছে 9 নম্বর ফ্রেটে, তারপরে আবারও সেম কোরাস পার্টটা হবে। তাহলে এই পার্ট বিটা আমি এবার তাহলে স্লোভাবে প্লে করছি, আর প্লাস হচ্ছে কোরাস পার্টটা একবার প্লে করছি। ফার্স্টটা আসছি, প্রথম আমি নোটটা বলছি, তাও প্লে করে দেখাচ্ছি। সো ফার্স্টটা স্টার্ট হচ্ছে 2 নম্বর স্টিং 7 নম্বর ফ্রেট 2 বার প্লে করতে হবে, 6 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 3 নম্বর স্টিং 8 নম্বর ফ্রেট, তারপর 2 নম্বর স্টিং 6 নম্বর ফ্রেট 3 বার প্লে করতে হবে, লাস্ট বারটা প্লে করার সময় 7 নম্বর ফ্রেটে হ্যামারন অ্যান্ড পুল আপ করতে হবে 6 নম্বর ফ্রেটের উপর এই জিনিসটা, তারপর 3 নম্বর স্টিং 8 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট, 2 নম্বর স্টিং 3 বার, 9 নম্বর ফ্রেট 2 বার, 1 নম্বর স্টিং 8 নম্বর ফ্রেট 2 বার, 6 নম্বর ফ্রেট 3 বার, এই জিনিসটা 2 বার প্লে করতে হবে। বা তাহলে আমি প্লে করছি স্লোভাবে। তারপর নেক্সট আসছি 1 নম্বর স্টিং 6 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট থেকে 11 নম্বর ফ্রেটের উপর স্লাইড আপ করতে হবে, তারপর হচ্ছে 11 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট, তারপরে 11 নম্বর ফ্রেট থেকে 13 নম্বর ফ্রেটের উপর স্লাইড আপ করতে হবে, তারপরে 13 নম্বর ফ্রেট, 11 নম্বর ফ্রেট 4 বার প্লে করতে হবে, এই জিনিসটা 2 বার রিপিট করতে হবে। তাহলে আমি প্লে করছি রিপিটেড পার্ট যেটা আছে। তারপরে 1 নম্বর স্টিং 13 নম্বর ফ্রেট 3 বার প্লে করতে হবে, 14 নম্বর ফ্রেট, 13 নম্বর ফ্রেট 2 বার, 11 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট, 13 নম্বর ফ্রেট, 14 নম্বর ফ্রেট, 13 নম্বর ফ্রেট 2 বার, এই জিনিসটা 2 বার রিপিট করতে হবে। তাহলে এরকম হবে। এরপর
এরপরে আবারও সেম পার্ট বিটা যেরকম ভাবে আমি বললাম, পার্ট বিটা প্লে করতে হবে। প্লে করার পরে আবারও পার্টে, কোরাসের যে পার্টে, ওটা প্লে করতে হবে। এবার আসছি ব্রিজ পার্টের উপরে, মানে হচ্ছে ফিমেল সিঙ্গার যখন গানটা শুরু করবে তখন সেই পার্টটা প্লে আসছি। তো সেই পার্টটা স্টার্ট হচ্ছে 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট দুবার, 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট দুবার, 6 নম্বর ফ্রেট, 5 নম্বর ফ্রেট। এই জিনিসটা দুবার রিপিট করতে হবে। এবার তাহলে আমি প্লে করছি। ওকে, তারপরে 1 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 9 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 9 নম্বর ফ্রেট, 7 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 8 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট দুবার, 2 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 5 নম্বর ফ্রেট দুবার, 4 নম্বর স্ট্রিং 6 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 5 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট দুবার। এই জিনিসটা তাহলে এবার আমি প্লে করছি। তারপরে 6 নম্বর ফ্রেট থেকে 8 নম্বর ফ্রেট এর উপর স্লাইড আপ করতে হবে 3 নম্বর স্ট্রিং এর উপর। তারপরে 4 নম্বর ফ্রেট 8 নম্বর ফ্রেট দুবার, 2 নম্বর স্ট্রিং 7 নম্বর ফ্রেট, 6 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 8 নম্বর ফ্রেট তিনবার। এই জিনিসটাও দুবার রিপিট করতে হবে। তাহলে আমি প্লে করছি। এটাও দুবার রিপিট করতে হবে। এবার তাহলে আমি প্লে করছি। পার্ট বি টা প্লে করতে হবে আবারও, তারপর আবারও কোরাস পার্টের এ টা প্লে করতে হবে, মানে এরকম হবে। আমি একবার জাস্ট প্লে করছি। গাইস, আশা করছি আজকের এই ভিডিও লেসনটি আমি আপনাদের শেখাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন বা ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে সেগুলি জানাতে পারেন। এর পাশাপাশি আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট অথবা কোনো মিউজিকের রিকোয়েস্ট অথবা গিটার রিলেটেড কোনো কিছু কোয়েরি থাকে তাহলেও নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আপনারা যদি আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকতে চান অথবা আমাকে যদি আপনারা পার্সোনালি মেসেজ করতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি নিচে শো করছে, আপনারা চাইলে সেখানে গিয়ে আমাকে সরাসরি ফলো করতে পারেন অথবা চাইলে আমাকে ডাইরেক্টলি মেসেজও করতে পারেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে নেবেন, যাতে আমার সমস্ত লেটেস্ট ভিডিওগুলির আপডেট খুবই সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিও লেসনে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ রকিং।